আজকে একটা অন্যরকম ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আমরা অনেকে লাউ খাই কিন্তু লাউয়ের খোসাগুলোকে ফেলে দিই। আজকের ভিডিওটা সেটা নিয়ে। আজকে লাউয়ের খোসাগুলোকে কেটে তার সাথে আলু দিয়ে ভাজা বানাবো। লাউয়ের খোসাগুলোকে কেটে নিয়েছি, এর সাথে আমি একটু রসুন আর একটু পেঁয়াজও অ্যাড করেছি। লাউয়ের খোসাগুলোকে ফার্স্টে আমি নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। অনেকে ভাপিও নেন, যেটা আপনাদের ইচ্ছা আপনারা সেটাই করতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেখানে রসুন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপর লাউয়ের খোসা আর আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি একটু অল্প নুন দিয়েছি, কারণ যেহেতু বেশি নুন দিয়ে আমি সেটাকে মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য আমি আর এখানে বেশি নুন অ্যাড করিনি। একটু হলুদ, একটু চিনি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। একটু চাপা দিয়ে রাখতে হবে, লাউয়ের খোসাগুলো ভাজতে একটু টাইম লাগে, তবে নুন দিয়ে মাখানোর ফলে সেটা অনেকটাই নরম হয়ে যায় আর ভাজাটাও সেটা ইজি হয়ে যায়। ভাজা তো আমার হয়ে গেছে, এটা এবার খাওয়ার জন্য রেডি। আমি এটাকে গরম ভাত দিয়ে ডালের সাথে খাবো। অনেকে রুটি দিয়েও খান, যেটা আপনাদের পছন্দ আপনারা করতে পারেন। টাইম পেলে একটু অবশ্যই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।